গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলায় আমি আর আমার মা কোনো কাজ না করে, মানে আমি কোনো কাজ না করে বসে আছি ঘুম থেকে উঠে। আমার মা অনেক কাজ করেছে আর গান শুনছে বসে বসে রাস্তার পাশে। এই দেখো আমাদের রাস্তা। তো আমার মা মনে হয় আধ ঘন্টা ধরে ব্রাশ করেই যাচ্ছে, তাও আবার নিম পাতা দিয়ে দেয় না। দেখো নিম পাতা দিয়ে আর কলগেট দিয়ে দাঁত ব্রাশ করছি, নিম পাতা চিবিয়ে আর কলগেট দিয়ে দাঁত ব্রাশ করছি। এখন আমি মুখ ধুয়ে স্কুলে যাবে। আমি মাকে বললাম যে এখন রান্না করতে হবে না, কিছু সিদ্ধ ভাত রান্না করব আর দিয়ে মাছ নিয়ে আসবো গিয়ে। তো কিছু একটা না খেলে হয় না সকালবেলায়। মাকে বললাম যে গরম জল দিয়ে ছাতু খেয়ে তারপরে যাও, গরম জল করি এখন। সকালবেলায় চিনি টিনি খেতে বেশি ভালো লাগে না, ওই জন্য আমরা চা একেবারে খাই না বললেই চলে। তো নুন দিয়ে গরম জল করব। মা তো কাঁচা নুন খায় না, তার জন্য কি করে যে গরম জল করার সময় জলের মধ্যে নুনটা দিয়ে জলটা ফুটিয়ে নি। দেখো নুনটা দিয়ে দিলাম, এইটাকে জলটাকে আরো ভালো করে ফুটাবো। অবশ্যই কাঁচা নুন যতই না খাবে ততই ভালো, আর যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের তো না খাওয়া, একদমই না খাওয়া উচিত। তো আমার মার একটু ব্লাড প্রেশারটা বেশি আছে, তার জন্যই একটু জলের মধ্যে নুনটা দিয়ে দিলাম। আমার গরম জলটা হোক, তারপরে আমি মাকে দিয়ে আসবো স্কুলে। আমার মা দেখো কি করছে। কি না আমাদের উঠোনে এই যে একটা উচ্ছে গাছ হয়েছে সেখান থেকে পাতা তুলছে। মা মাসি যাই হোক তোমরাই বলো, এটা আমার মা না মাসি। জামাই উচ্ছে পাতা খাবে? তুমি জামাইয়ের উচ্ছে পাতা খাওয়াবা? কি খাওয়াবে গৌরব? দেখো আমার নকল করছে এই যে এখানে। ও আর তোমাদের দেখাবো, মা বলছি যে আমাদের গাছে কত বেল হয়েছে দেখা দেখো। হ্যাঁ এই দেখো আমাদের গাছে বেল হয়েছে, তুমি বলো। হ্যাঁ দেখো আমাদের গাছে কত বেল হয়েছে, পাকলে খেতে আসবা। হ্যাঁ দেখো এই দেখো এটা বেশ বড় হয়ে গেছে। আমাদের এবারই হলো বেল, আগে একবার ফুল এসেছিল তখন বেল হয়নি, এই প্রথমবার বেল ধরেছে, অনেক বেল ধরেছে। কি মাসে বেল পাকে? চৈত্র মাসে। চৈত্র মাসে অনেক বেল দেরি হোক, তোমাদের নিমন্ত্রণ থাকলেও বেলের শরবত খাওয়ার চৈত্র মাসে চলে এসো। আমি যাই দেখি, গরম হয়ে গেছে জলটা মনে হয়। হ্যাঁ একদম ফুটছে জলটা। জলটা নামিয়ে দিয়েছে। Thank you.
চামচ খুঁজে পাচ্ছি না, কাঁটা চামচ দেওয়ার জন্য তুলছি ছাতুটা। ওই যে আমার মা পেয়েছে। কত চামচ? এক জায়গায় এটা মার জন্য বলছি। এই কাঁচের গ্লাসটা হচ্ছে আমার, আমার মা কাঁচের গ্লাসটা খেতে বেশি পছন্দ করে না। আমরা প্রত্যেক দিন এর মধ্যে লেবু দিই, কিন্তু আজকে লেবু দেব না। মা বলছে যে আজকে লেবু দিস না, প্রত্যেক দিন লেবু খাওয়া ঠিক না। হ্যাঁ, এটা অবশ্য দিক, যাদের অবশ্য বেশি ফ্যাট আছে তাদের লেবু খাওয়া ঠিক আছে সকালবেলায়। আর এটা একটু গরম, তো লেবু দিচ্ছি না ঠিকই, কিন্তু আমার কাছে আর একটা জিনিস আছে, দেখো আজকে এটা দিই। আরো দেওয়া লাগবে। এক প্যাকেট আমুল দুধের প্রায় সবটুকুই দিয়ে দিলাম, আর একটু মায়ের জন্য রেখেছি। আর তোমরা আমার চুল নিয়ে কেউ কমেন্ট করো না, আমি চুল আসতে আমার ভালো লাগে না। আর এই ছাতুটা আমরা এনেছিলাম হাটের দিন আর কি। ও মা, ছাতু কী বারে নিয়ে এসেছিলাম? ও হ্যাঁ, মঙ্গলবারে আমি আর মা গিয়েছিলাম হরিপুর হাটে। তো হরিপুর শনি আর মঙ্গলবারে হাট বসে, তো সেখানে দেখলাম যে ছাতু ভাঙাচ্ছে, ছোলার ছাতু। সেখান থেকে আমরা 1 কিলো ছাতু নিয়েছি, আর 1 কিলো ছাতুর দাম নিয়েছে 120 টাকা। তো সেটাই এখন খাচ্ছি। এটা একটা অন্য টেস্ট, লেবু দিয়েও ভালো লাগে বেশ, আমার কাছে দুটোই ভালো লাগছে। ভালো লাগছে বলতে হরলিক্সের থেকে ভালো লাগছে। হরলিক্সে তো কি বলবো, এত চিনি দেওয়া থাকে আমার একদমই ভালো লাগে না। তবে মাংস নিয়ে নিয়েছি এই দেখো ব্যাগে। এখন আমি একটু মাকে দেখতে আসলাম, মায়ের স্কুলে কি করছে দেখো। দেখো রান্না করছে, কোথায় রান্না করছে দেখো, স্কুলের অবস্থা কি, কি ধোয়া। তো এখনো লোক তো কেউ আসেনি, এই দুটো কেটলি রেখে গেছে। এই যে কাদের কবুতর পায়রা, না আমি বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাই। একদম যাবো না বাড়ি গেলে, তোমার ঝামেলা। ঝামেলা কিসের? রান্না করব না, কিসের? আমি তাহলে এমনি দেখে যাই একটু। আমি বাড়ি গিয়ে বলি, পাঠাই দিচ্ছি, দাঁড়াও। এবার দিয়ে নে দিদি, কয় বছর? 3 বছর হবে শ্রাবণের 4 তারিখ। সামনে
আমাদের সকাল থেকে আজকে রান্না হয়নি, একবারে দুপুরে রান্না হচ্ছে। আমার রান্না কমপ্লিট, এখন আমি খেতে বসেছি। এই যে দেখো শুয়ে আছে, সারাদিন শুয়ে থাকে, কোনো কাজ নেই। তো গাইস, আমি স্নান করে আসলাম অনেকক্ষণ পরে, দুটো বাজছে এখন। আমি ভাবছিলাম যে বৃষ্টি আসবে, বৃষ্টির অপেক্ষা করছিলাম যে বৃষ্টিতে স্নান করব। এই যে আজকে দিন ধরে তিন দিন হলো যে আমি বৃষ্টি আসবে আসবে করে এত দেরিতে স্নান করলাম। তো বৃষ্টি এখনো আসেনি, আর দেখো আমার এই যে চোখের কোনায় কি হয়েছে, ফুলে গেছে পুরো। স্নান করে এসেই আমি ফোন ঘাটছিলাম আর কি, ফেসবুকে দেখছিলাম যে কে কি কমেন্ট করলো, তাদের রিপ্লাই করছিলাম। বিকালবেলা আমরা হাঁটতে যাচ্ছি, এই দেখো বৌদি আর আমার মা আর একটা বৌদি ওই পিছনে আসছে, আমি আর পল্লবী সামনে। চলো তোমাদের বিকালবেলার সুন্দর পরিবেশটা দেখাই। তুইও তো খাস, আমাদের একটা সেট তো খাই। ভালো নয় রে এটা, হাত এটা খাওয়া যাবে না, নে শক্ত গেছে, আয় সামনে তো শিশু। ত্রিভুজ এই যে আমি ওরে বসে থাকতাম, যাও না হাঁটার চোটে ফোনের ফোনও কাঁপে যাচ্ছে। দেখো রাস্তাটা কি সুন্দর, আমার পছন্দের একটা রাস্তা এটা। কি গন্ধ না, এর গ্যাস ভালো না, পার্থেনিয়াম, শ্বাসকষ্ট। এই পার্থেনিয়াম গাছে শ্বাসকষ্ট হয়, আর যাকে শ্বাসকষ্ট আছে তাকে তো আরো বেশি। দেখো রাত হয়ে গেছে, রাতের খাবার খাবো এখন। রাতের খাবার ছিল রুটি ডাল আর মাংস। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।